আপাতত বিরাট কোহলির একটি বিবৃতি কাঁপাচ্ছে গোটা ভারতবর্ষকে। কি সেই বিবৃতি? দুবাইয়ে বিশ্বকাপের পর টি টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব ছাড়ছেন বিরাট কোহলি। বিরাট বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন ক্যাপ্টেন কোহলি। কয়েকদিন আগেই বিরাট কোহলির টি টোয়েন্টি নেতৃত্ব ছাড়া নিয়ে জল্পনা চলছিল ক্রিকেট মহলে। যদিও তখন বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমাল তা ভিত্তিহীন ও সংবাদ মাধ্যমের কল্পনা বলে উড়িয়ে দিয়েছিলেন, অবশেষে সেটাই সত্যি হলো। ভারতের হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে আর অধিনায়ক হিসেবে দেখা যাবে না বিরাট কোহলিকে। বৃহস্পতিবারই বিবৃতি দিয়ে কোহলি জানিয়ে দিলেন টি টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। কোচ রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলেই নাকি তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে বলেও জানান বিরাট। টুইটে কোহলি লিখেছেন, ভারতীয় দলের শুধুমাত্র প্রতিনিধিত্বই নয়, সর্বোচ্চ ক্ষমতা দিয়ে নেতৃত্ব দিতে পারা আমার কাছে সৌভাগ্যের। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করার সময় যারা আমার পাশে থেকেছেন তাদের ধন্যবাদ জানাই। দলের সদস্যরা, সাপোর্ট স্টাফ, নির্বাচন কমিটি, আমার কোচ এবং প্রত্যেক ভারতীয় যারা আমাদের জয়ের জন্য প্রার্থনা করেছেন, তাদের ছাড়া এই পথ চলা সম্ভব হতো না। কাজের চাপ নিতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। 8-9 বছর ধরে 3 ফরম্যাটে খেলা ও 5-6 বছর অধিনায়কত্ব করার চাপ নিতে হয়েছে। এবার নিজের জন্য কিছুটা সময় দিয়ে টেস্ট ও একদিনের ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রাখা প্রয়োজন। টি টোয়েন্টিতে দলের অধিনায়ক হিসেবে আমি আমার সর্বস্ব দিয়েছি এবং একজন ব্যাটসম্যান হিসেবে টি টোয়েন্টিতে দলকে একইভাবে সর্বস্ব দিয়ে যাব। অবশ্যই এই সিদ্ধান্তে আসতে অনেক সময় লেগেছে। আমার অনেক কাছের মানুষ রবি ভাই এবং রোহিত আমার অধিনায়কত্বের সময়ে অবিচ্ছেদ্য অংশ ছিলেন। এদের সঙ্গে অনেক আলোচনা করে সিদ্ধান্ত নিলাম দুবাইয়ে অনুষ্ঠিত হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের পর টি টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়াবো। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং সচিব জয় শাহের সঙ্গেও আমার কথা হয়েছে, অন্য নির্বাচকদেরও জানিয়েছি। ভারতীয় ক্রিকেট ও দলকে আমি আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সাহায্য করব। টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত 45 ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। জিতেছে 27টি ম্যাচ, ভারত হেরেছে 14টি ম্যাচ, টাই হয়েছে 4টি ম্যাচ। বিরাট কোহলির পর টি টোয়েন্টি ক্রিকেটে এবার টিম ইন্ডিয়ার নেতৃত্বের ব্যাটন কার হাতে? ক্রিকেট মহলের ধারণা এবার টি টোয়েন্টিতে নেতৃত্বের ব্যাটন রোহিত শর্মার হাতেই থাকবে। এদিকে রবি শাস্ত্রী ও টি টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন কাকতলীয় হলেও। শাস্ত্রী কোহলি সম্পর্কের প্রতিফলন কি এবার টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে? রিপাবলিক বাংলা। বিরাট ভারতীয় ক্রিকেটের সম্পদ, দলকে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছে। কোহলির টি টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব ছাড়া নিয়ে এমনটাই জানালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। বিরাটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। টি টোয়েন্টি বিশ্বকাপের পরে 20-20 ক্রিকেট থেকে নেতৃত্ব ছাড়ার কথা জানিয়ে দিলেন বিরাট কোহলি। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিসিসিআই সচিব জয় শাহর সঙ্গে কথা বলে নেন বিরাট কোহলি। বিরাটের টি টোয়েন্টি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত প্রসঙ্গে সৌরভ জানিয়েছেন, বিরাট ভারতীয় ক্রিকেটের সত্যি সম্পদ এবং দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন ও সব ফরম্যাটের অন্যতম সফল অধিনায়ক। ভারতের রোডম্যাপের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে বিরাটের অসাধারণ পারফরমেন্সের জন্য ধন্যবাদ জানাই। আসন্ন বিশ্বকাপের জন্য বিরাটকে শুভেচ্ছা। আগামী দিনেও ও ভারতের জন্য প্রচুর রান করতে থাকবে এমনটাই আশা রাখি। বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, টিম ইন্ডিয়ার জন্য আমাদের একটি পরিষ্কার রোডম্যাপ আছে। কাজের চাপ বিবেচনা করে এবং আমাদের মসৃণ রূপান্তর নিশ্চিত করার জন্য বিরাট কোহলির আসন্ন বিশ্বকাপের পরে টি টোয়েন্টি অধিনায়ক পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি বিগত 6 মাস ধরে বিরাটের নেতৃত্ব নিয়ে দলের সঙ্গে আলোচনায় ছিলাম এবং সিদ্ধান্ত নিয়ে চিন্তা করা হয়েছিল। বিরাট একজন খেলোয়াড় এবং দলের সিনিয়র সদস্য হিসেবে অবদান রাখবেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ গতিপথ গঠনে। দুবাইয়ে বিশ্বকাপের পর টি টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন বিরাট কোহলি। তবে কি বিশ্বকাপের পর 20-20 ক্রিকেট থেকেও সরে দাঁড়াবেন কিং কোহলি? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে। রিপাবলিক বাংলা।